সারা জীবনের সঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে একখণ্ড জমি কেনে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথা গোজার একটু জায়গা থাকে কিন্তু জমি কিনেই ঝামেলায় পড়েছেন অনেকেই কেউ আবার হয়েছেন সর্বশান্ত মূলত জমি সংক্রান্ত বিষয়ে স্বল্প জ্ঞান ও অসতর্কতার কারণেই মানুষ এই ঝামেলায় পড়ে তাই জমি কেনার আগে অবশ্যই সতর্ক হতে হবে চলুন তবে জেনে নেওয়া যাক জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি অবশ্যই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড খতিয়ান ও নকশা যাচাই করে নিতে হবে জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর ও উক্ত দাগে জমির মোট পরিমাণ দেখে নিতে হবে জমি কেনার আগে উক্ত জমির সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড এবং মার্কর্ষাগুলো ভালোভাবে দেখে নিতে হবে বিক্রেতা যদি জমিটির মালিক ক্রয়সূত্রে হয়ে থাকেন তাহলে তার কেনার দলিল রেকর্ডের সঙ্গে মিল রেখে যিনি বেঁচবেন তার মালিকানা সঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে জমি বিক্রিকারী উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে তার নাম আছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে যদি সর্বশেষ খতিয়ানে বিক্রেতার নাম না থাকে তাহলে তিনি যার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়েছেন তার মূল মালিকের সঙ্গে বিক্রেতার নামের যোগসূত্র কিংবা রক্তের সম্পর্ক আছে কিনা বিষয়টি ভালোভাবে যাচাই করে নিতে হবে আইনজ্ঞরা আরও বলেছেন যদি মাঠপর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন এডি তাহলে বুঝতে হবে উক্ত খতিয়ানের বিরুদ্ধে সত্যায়ন বা শুদ্ধতার পর্যায়ে আপত্তি রয়েছে সেক্ষেত্রে জমি ক্রয়ের আগে জরিপ অফিসে জমিটির সর্বশেষ অবস্থা জেনে নিতে হবে তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রিকারীর শরিকদের সঙ্গে জমি বিক্রিকারীর সম্পত্তি ভাগাভাগির বন্টননামা বা ফরায়েজ দেখে নিতে হবে জমি বিক্রিকারীর নিকট থেকে সংগৃহীত দলিল বায়না দলিল খতিয়ান মাঠপর্সা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তলবকারী বা সত্যলিপি রেজিস্টারের কাছে গিয়ে কাগজপত্রের সঠিকতা যাচাই করে নিতে হবে জমি কেনার ক্ষেত্রে যিনি জমি কিনবেন তাকে মনে রাখতে হবে যে উনিশশো তেরো সালের সরকারি পাওনা অথবা দাবি আদায় আইনের সাত দ্বারাই বলা হয়েছে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয় তাই জমি রেজিস্ট্রির আগে এই বিষয়গুলো অবশ্যই জানা জরুরি